হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি অঙ্কিতা ম্যাম তোমাদের ইংলিশ ক্লাস নিয়ে চলে এসেছি আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো তার নাম হচ্ছে প্রোনাউন অ্যান্ড ইটস কাইন্স তবে এই টপিক নিয়ে আলোচনা করবার আগে তোমাদেরকে বলে রাখতে চাই কোন কোন টপিকে আমরা অলরেডি ক্লাস করে নিয়েছি দ্য সেন্টেন্স অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট পার্টস অফ স্পিচ নাউন্ড অ্যাট ইটস কাইন্স যারা দেখনি এখনো সে এই ক্লাসগুলোর ভিডিও তারা অবশ্যই দেখে নেবে আর আজকের টপিক তোমাদের অলরেডি বলে দিয়েছি প্রোনাউন্ড অ্যান্ডেড কাইন্ডস বাকি যে টপিকগুলো আছে সেগুলো আমরা আগামী ক্লাসগুলোতে করতে থাকব। তোমাদের সুবিধার জন্য আরেকবার আমি সেই টপিকগুলোর নাম বলে রাখছি অ্যাডজেকটিভ অ্যান্ডেজস কাইন্ডস ভার কাইন্ডস কাইন্স অ্যাডভার ব্যান্ডেডস কাইন্স প্রেপোজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন নাউন অ্যান্ড দ্য নাম্বার নাউন অ্যান্ড দ্য জেন্ডার টাইম টেন্স সাবজেক্ট ভার এগ্রিমেন্ট নন ফাইনাইটস কোয়েশ্চেন ট্যাক্স ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ অফ রেগুলার ক্লাস তোমরা করো তাহলে এই সমস্ত টপিকগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে আশা করব এবং তোমাদের এই ফ্রি ক্লাসেসের যে ডেইলি ক্লাস শেডিউলটা সেটাও তোমরা একটু ভালো করে ফলো করো আমার ক্লাস রোজ রাত নটার সময় থাকছে যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করি নলেজ অ্যাকাউন্টের তারা অবশ্যই করে যাও তাহলে তোমরা ঠিকঠাকভাবে ক্লাসের নোটিফিকেশানসগুলো পেয়ে যাবে চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই তোমাদের প্রনাউন বা সর্বনাম কাকে বলে সেটার একটু সংজ্ঞাটা বলে দিচ্ছি প্রোনাউন বা সর্বনাম সাধারণত নাউন বা নাউনের সমতুল্য কিছুর পরিবর্তে বসে তাহলে প্রোনাউনের কাজ কি প্রোনাউনের মূলত যে কাজটা রয়েছে সেটা হচ্ছে প্রতিস্থাপন করা নাউনকে। অর্থাৎ বিশেষ পদকে প্রতিস্থাপন করাই হচ্ছে সর্বনামের কাজ সর্বনাম পদ মূলত দশ প্রকারের হয় আগে তাহলে এই প্রকারগুলোর নাম জেনে নি প্রথমত হচ্ছে পার্সোনাল প্রনাউন বা ব্যক্তিগত সর্বনাম পদ পজেসিভ প্রোনাউন বা অধিকার সূচক সর্বনাম রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম এমফ্যাটিক প্রোনাউন যেটার একটা নাম এমফাসাইজিং প্রোনাউনও বলা যায় জোরালো সর্বনাম ইনডেফিনেট প্রোনাউন অনির্দিষ্ট বাচক সর্বনাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম ডিস্ট্রিবিউটিভ প্রণাউন বন্টনমূলক সর্বনাম রিলেটিভ প্রোনাউন সম্বন্ধবাচক সর্বনাম ইন্টারোগেটিভ প্রণাউন প্রশ্নবোধক সর্বনাম এবং রেসিপ্রোকাল প্রনাউন অর্থাৎ পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম প্রথম যে ভাগটা সম্পর্কে পড়ব তার নাম হচ্ছে পার্সোনাল প্রনাউন বা ব্যক্তিগত সর্বনাম এর সংজ্ঞাতে আমরা দেখে নিচ্ছি আগে যে পার্সোনাল প্রণাউন বা ব্যক্তিগত সর্বনাম বলতে সেই সমস্ত সর্বনাম পথকে বোঝানো হয় যা কোনো ব্যক্তি বস্তু ইত্যাদি নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে তাকে আমরা পার্সোনাল প্রণাউন বা ব্যক্তিগত সর্বনাম বলছি এই পার্সোনাল প্রোনাউন মূলত তিন ধরনের হয় কোন কোন তিন ধরন প্রথমেই হচ্ছে ফার্স্ট পারসন উদাহরণে আমরা দেখতে পাচ্ছি কী কী আছে আই মি উই আস সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন দেখতে পাচ্ছি ইউ আছে এবং থার্ড পার্সন থার্ড পার্সনে আছে হি শি হিম হার দে ইট দেম দেখো ফার্স্ট পারসন আমরা জানি ফার্স্ট পারসন মানে হচ্ছে উত্তম পুরুষ তাহলে তার মধ্যে আই মি এই দুটি হচ্ছে গিয়ে সিঙ্গুলার বা এক বচন উই এবং আস হচ্ছে বহু বচন সেকেন্ড পারসন মানে হচ্ছে মধ্যম পুরুষ তার মধ্যে ইউ ইউটা সিঙ্গুলার এবং প্লুরাল মানে এক বচন এবং বহু বচন দুটোর ক্ষেত্রেই ব্যবহার করা যায় এবং থার্ড পারসন হচ্ছে প্রথম পুরুষ তার মধ্যে এক বছর বা সিঙ্গুলার যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলি হচ্ছে হি শি হিম হার এবং ইট এর মধ্যে দে এবং দেম এই দুটি হচ্ছে বহু বচন বা প্লুরাল নাম্বার আমরা তাহলে উদাহরণগুলো নিই দেখো এই পার্টিকুলার সেন্টেন্সটায় আই লাভ মাই মাদার আমি মাকে ভালোবাসি আমার মাকে ভালোবাসি এর মধ্যে আমি যেহেতু নিজের কথা বলছি তাই জন্য আইটা হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন এবং এটি হচ্ছে পার্সোনাল প্রনাউন দ্বিতীয় বাক্যে দেখো ইউ শুড রাইজ আর্লি ইন দ্য মর্নিং তোমার সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা উচিত ইউ মানে তুমি তুমি হচ্ছে মধ্যম পুরুষ এবং এটিও কিন্তু পার্সোনাল প্রোনাউন দে ওয়েন্ট টু দা জু লাস্ট সানডে তারা গত রবিবার চিড়িয়াখানা গিয়েছিল এর মধ্যে এই বাক্যটির মধ্যে দে শব্দটি হচ্ছে গিয়ে আমরা এক্ষুনি পড়েছি ফার্স্ট পার্সন বা প্রথম সরি থার্ড পার্সন বা প্রথম পুরুষ এই থার্ড পার্সন বা প্রথম পুরুষ দে এটাও কিন্তু হচ্ছে পার্সোনাল প্রোনাউন তাই তোমাদের কিন্তু পার্সোনাল প্রনাউন পড়বার সময় খুব ভালো করে তিনটে পার্সন সম্পর্কে মনে রাখতে হবে ফার্স্ট পারসন মানে হচ্ছে উত্তম পুরুষ সেকেন্ড পারসন মানে হচ্ছে মধ্যম পুরুষ এবং থার্ড পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ এবং এই তিনটে ভাগের মধ্যে সিঙ্গুলার আর প্লুরালটাও আমি বুঝিয়ে বললাম আই আর মি হচ্ছে সিঙ্গুলার বা এক বচন উই এবং আস হচ্ছে গি প্লুরাল বা বহু বচন ইউটা কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল মানে এক বচন এবং বহু বচন দুটোর ক্ষেত্রেই ব্যবহার করা হয় হি শি হেম হার এবং ইট এই পাঁচটি এক বচন বা সিঙ্গুলার নাম্বারে রয়েছে এবং দে এবং ডেমটি আছে প্লুরাল বা বহু বচনে খুব ভালো করে পার্সোনাল প্রোনাউনটা খেয়াল রাখবে কারণ আমাদের যে কোনো বাক্যে নাউন যখন আমরা ব্যবহার করতে পারছি না পার্সোনাল প্রোনাউনের ব্যবহারটা কিন্তু সবথেকে বেশি করি এরপর চলে আসছি আমরা পজেসিভ প্রনাউনে পজিটিভ প্রনাউন হচ্ছে গিয়ে অধিকার সূচক সর্বনাম নামটা শুনেই বুঝতে পারছো অধিকার বোঝাবার জন্য এটা কার যে জিনিসটা সম্পর্কে আমরা বলছি সেটা কার তার মালিকানা কার এই যে লেখাই আছে দেখো যেসব প্রোনাউন্স মালিকানা বা সত্য বোঝানতে ব্যবহার করা হয় তাদেরকে পজেসিভ প্রনাউন্স বলে পজেসিভ প্রনাউন্স মূলত এই কটাই হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি আই আই যে পার্সোনাল প্রোনাউনটা আমরা পড়েছি তার পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন্ড উই পার্সোনাল প্রোনাউন যেটা পড়েছি তার পজিটিভ প্রনাউন হচ্ছে আওয়ার্স ইউ পার্সোনাল প্রনাউন যেটা পড়েছি তার পজিটিভ প্রনাউন হচ্ছে গিয়ে ইয়র্স হি বা হিম এই দুটো পার্সোনাল প্রনাউনের পজিটিভ প্রোনাউন হচ্ছে হিজ শি বা হার এই দুটো পার্সোনাল প্রোনাউনের পজিটিভ প্রনাউন হচ্ছে হার্স এবং ইট পার্সোনাল প্রনাউনের পজিটিভ প্রোনাউন হচ্ছে গিয়ে ইটস এবং দে বা দেম এই দুটো পার্সোনাল প্রনাউনের পজেসিভ প্রোনাউন হচ্ছে গিয়ে দেয়ার্স তাহলে আমরা এবার উদাহরণগুলো দেখে নিই তাহলে বুঝতে পারবো দেখো দিস বুক ইজ মাইন এই বইটি আমার তাহলে এই বইটা কার আমার এই মালিকানা বা অধিকার বোঝাবার জন্য আমি মাইন শব্দটা ব্যবহার করছি তাহলে আমার আমি আই বা মি ব্যবহার যে পার্সোনাল প্রণনে করি সেই ব্যবহারটাই যখন পজেসিভ প্রনাউনে বোঝাতে যাচ্ছি সেটা আমি মাইন দিয়ে বোঝাতে পারলাম কারণ এই বইটি আমার যখন আমি বলছি তাহলে মাইন হচ্ছে পজেসিভ প্রনাউন পরের উদাহরণটা দেখো দ্যাট ডল ইজ হার্স সেই ডলটি বা পুতুলটি তার তাহলে তার আমি হার্স বুঝতেই পারছো এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে আমি শি বা হার এই পার্সোনাল প্রোনাউনটা ব্যবহার না করে সেটাকে আমি পজিসিভ প্রোনাউন দিয়ে যখন বোধতে যাচ্ছি তখন আমি হার্স শব্দটা ব্যবহার করছি এর পরের দেখে নেব রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে গিয়ে দেখো আত্মবাচক এই সর্বনাম পদের যে কাজ মূল মূল যে কাজ সেটা হচ্ছে যখন কর্তা তার কাজের দ্বারা নিজেকেই প্রভাবিত করে তখন রিফ্লেক্সিভ প্রোনাউনস ব্যবহার করা হয় মানে সে নিজের ব্যাপারেই কোনো কথা বলছে হুম এবং এই প্রোনাউনগুলি গুলি শেষে সাধারণত সেলফ বা সেলফস এইটা একটু খেয়ালে রেখো সেলফ বা সেলভস সেলফটা বুঝতেই পারছো এক বচন বা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হবে এবং সেলভস কথাটি প্লুরাল বা বহু বচনের ক্ষেত্রে ব্যবহার করা হবে তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে আমরা সেলফ কথাটি অথবা সেলভস কথাটি দেখতে পাব যেমন ধরো আই আই পার্সোনাল প্রোনাউন সেটার সময় আমি কিন্তু মাই সেলফ এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করতে পারি আওয়ার সেলফস এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা ব্যবহার করতে পারি উই পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে হিম এই রিফ্লেক্সিভ প্রোনাউনটি আমরা ব্যবহার করতে পারি যখন আমরা হি পার্সোনাল প্রোনাউনটা ব্যবহার করছি সেরকমভাবে সি পার্সোনাল প্রোনাউনটা ব্যবহার করলে তার রিফ্লেক্সিভ প্রোনাউনটা হবে সেলফ ইট পার্সোনাল প্রোনাউনটার ক্ষেত্রে যখন আমি সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউনে ব্যবহার করব সেটা হয়ে যাবে ইট সেলফ এবং দে পার্সোনাল প্রোনাউনটার রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে দেমসেলভস তোমরা দেখতেই পাচ্ছ আওয়ার সেলস আর দেম সেলভস এই দুটো সেলফস দিয়ে লেখা কেন কারণ আওয়ার সেলস এবং দেম দুটোই বহু বা প্লুরাল তাই জন্য সেলফস কথাটা আমরা ব্যবহার করছি বাদ বাকি মাই সেলফ হিম সেলফ ইট সেলফ এগুলো সব এক বছর তাই জন্য সেল্ফ শব্দটা আমরা এর সঙ্গে জুড়ে দিয়েছি এবার দেখে নেওয়া যাক উদাহরণগুলো প্রথম উদাহরণ দেখো রিমা ওয়াজ টকিং টু হার রিমা নিজের সঙ্গে কথা বলছে মনে মনে কথা বলতেই পারে তো রিমা নামটা বুঝতেই পারছে একটি মেয়ের তাই জন্য মেয়ে যেহেতু সে নিজের সঙ্গে কথা বলছে নিজের সম্পর্কে তাই জন্য এখানে হার সেলফ কথাটা আমরা ব্যবহার করছি হার সেলফ প্রোনাউনটা ব্যবহার করছি তাহলে হার সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউনটা কেন ব্যবহার করলাম কারণ রিমা একটি মেয়ে মেয়েদের ক্ষেত্রে আমরা হার সেলফ ব্যবহার করব। নেক্সট দেখো উই শুড ট্রাস্ট আওয়ার আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখা জরুরি তাহলে দেখো নিজেদের সম্পর্কে বলছে উই উই হচ্ছে বহু বছর আমরা তাহলে উই এর ক্ষেত্রে আমরা আগেই বললাম যে আওয়ার সেলফস এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করব। একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের যেটা মনে রাখতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে যে রিফ্লেক্সিভ প্রনাউন অবশ্যই নিজের সম্পর্কে নিজের কাজকে বোঝাবার জন্য প্রভাবিত করছে সেটা বোঝাবার জন্য যখন ব্যবহার হচ্ছে তখন এই সমস্ত শব্দগুলো ব্যবহার করছি ঠিক একইভাবে রিফ্লেক্সিভ প্রনাউনের পরে এমফ্যাটিক প্রোনাউনেও কিন্তু আমরা এইগুলোই ব্যবহার করব কিন্তু তফাত্তা রিফ্লেক্সিভের সঙ্গে এমফ্যাটিকের কোথায় হবে সেটা একটু বুঝে নেওয়া দরকার এখানে এমফ্যাটিক প্রণাউন প্রোনাউন যেটার বাংলা হচ্ছে জোরালো সর্বনাম কাছাকাছি অর্থে এটা ব্যবহার হচ্ছে দেখো জোরালো মানে যে কাজটা করছে সেই কর্তাকে যখন জোর দিয়ে তার ব্যাপারে বলা হচ্ছে যেসব সর্বনাম ব্যবহার করা হয় কর্তাকে জোর দিয়ে বোঝানোর জন্য রিফ্লেক্সিভ প্রোনাউনও কিন্তু নিজের সম্পর্কেই বোঝায় কিন্তু এমফ্যাটিক প্রোনাউনের সঙ্গে রিফ্লেক্সিভ প্রনাউনের পার্থক্যটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন এই সর্বনাম পদটি কর্তার ঠিক পরেই বসবে একদম যে সাবজেক্ট বা কর্তার ঠিক তার পরেই বসবে জোর দিয়ে বোঝাবার জন্য রিফ্লেক্সিভ প্রনাউনে কিন্তু কর্তার ঠিক পরেই কিন্তু সেই প্রোনাউনটা রিফ্লেক্সিভ প্রনাউনটা বসে না যেমন ধরো উই আওয়ার সেলফস উইল ডু দা ওয়ার্ক আমরা নিজেরাই কাজটা করে ফেলব। তাহলে উই হচ্ছে এখানে কর্তা কারা কাজটা করবে আমরা নিজেরাই তাহলে আমরা এই কর্তার উপরে জোর দেওয়ার জন্য আমি আওয়ার সেলস এই প্রোনাউনটা পত্তা ব্যবহার করছি তাহলে এখানে আওয়ার সেলসটা হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন কেন উইকে জোর দিয়ে আওয়ার সেলসটা বলছে সেই জন্য আওয়ার সেলসটা হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন কিন্তু এই আওয়ার সেলস কথাটা যদি ঠিক উইয়ের পাশেই না থেকে যদি শেষে থাকতো যে উই উইল ডু দ্য ওয়ার্ক আওয়ার লাস্টে যদি আওয়ার সেলস থাকতো তখন সেই আওয়ার সেলসটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন হতো পরের এক্সাম্পলটাও দেখে হি হিমসেলফ সেট দ্য ট্রুথ সে নিজেই সত্যি কথাটা বলেছে দেখো হি হচ্ছে এখানে কর্তা বা সাবজেক্ট তাহলে এই হি সে নিজেই যেহেতু কথাটা বলেছে তাই কর্তার উপরে জোর দিয়ে বলতে চাইছি তাই জন্য হি এর পরেই আমরা হিমসেলফ এই প্রোনাউনটা ব্যবহার করছি তাই জন্য যেহেতু কর্তার পরেই ব্যবহার করছি তাই জন্য হিমসেলফটা হয়ে যাচ্ছে এমফ্যাটিক বা এমফাসাইজিং প্রোনাউন আশা করছি রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউনের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো এটা কিন্তু খুব ভালো করে খেয়ালে রাখবে এরপর আমরা চলে আসছি ইনডেফিনিট বা অনির্দিষ্ট বাচক সর্বনাম আচ্ছা নাম শুনেই বুঝতে পারছো যে এই সমস্ত প্রোনাউন্সগুলো অনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহার করা হবে কোনো নির্দিষ্ট কিন্তু ব্যক্তি বা বস্তুকে নয় এবং বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুতে বোঝাতে এগুলি কখনোই প্রয়োগ করা যায় না নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারব না ইন্ডেফিনিট প্রনাউন বা অনির্দিষ্ট বাচক সর্বনাম কিছু উদাহরণ তোমাদের জন্য দিয়েছি যে কি ধরনের শব্দগুলো ইনডেফিনিট প্রোনাউনে ব্যবহার করে থাকি আমরা সেগুলি হচ্ছে নোবডি এভরি ওয়ান সাম্বাদি, এনি ওয়ান বোথ নান অল ইত্যাদি আমরা উদাহরণগুলো দেখিনি তাহলে আমরা কেউ আমাদের দুপুরের খাবার খাইনি নান মানে কেউই নয় এবার এই কেউ নয় কথাটার মধ্যে কারা আছে সেটা কিন্তু নির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে না এটুকু যে যাদের কথা বলছে তাদের প্রত্যেকেই খাইনি কিন্তু কতজন আছে তার মধ্যে নারী পুরুষ কতজন আছে বা তাদের সংখ্যা কত কিছুই কিন্তু নির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে না তাই নান শব্দটি কিন্তু অনির্দিষ্ট বাচক সর্বনাম বা ইনডেফিনিট প্রণাম সিমিলারলি আমরা পরের বাক্যটিতে চলে আসছি বোথ অফ দেম ডান দেম মানে হচ্ছে তারা তারা বলতে কতজন দুজন বা দুজনের বেশি মানে একজনের বেশি হলেই সেটা বহু বচন হচ্ছে জানি কিন্তু সংখ্যাটা বুঝতে পারছি না তাই বোধ বলতে গেলে উভয় কথাটা বলছে উভয় মানে আশা করছি দুজন হুম বা এখানে দুজনকেই বোধ বোধ শব্দটা দিয়ে বোঝানো হয় অল থাকলে আবার আমরা সবাইকেই বোঝাতাম তো মিনিমাম দুজন হচ্ছে একটুখানি আমাদের কাছে ক্লিয়ার কারণ বোধ শব্দটা আমরা উভয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে দেম কথাটা বললে আবার আমরা বুঝি কি যারা আছে তারা সকলেই তাহলে অনির্দিষ্টভাবে এখানেও কিন্তু অনির্দিষ্টভাবে যারা আছে তাদের সকলেরই নাচ খুব সুন্দর হয়েছে সেটা বোঝাবার জন্য বোধ কথাটা ব্যবহার করা হয়েছে এরপরে যে সর্বনাম পদ আমরা দেখবো তার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম এখানে কিন্তু নির্দেশ করে দিচ্ছে অর্থাৎ বুঝিয়ে দিচ্ছে যে কার ব্যাপারে কথাটা বলা হচ্ছে যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে এটা কিন্তু খুব জরুরি নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন মূলত কি কি হয় দিস দ্যাট দোজ সাচও হতে পারে দেখো এর মধ্যে দিস আর দ্যাট এই দুটি আমরা কিন্তু এক বচন বা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করে থাকব আর দিস আর দোস আমরা বহু বচন বা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করে থাকব। যেমন ধরো এখানে প্রথম উদাহরণে দিস ইজ মাই ব্যাগ এটি আমার ব্যাগ এই যে দিস কথাটি দিস মানে এটি নির্দেশ করে বলছে যে বক্তা যে স্পিকার সে কিন্তু বলছে এটি তার মানে যে ব্যাগটির কথা বলছে সে সেটাকে কিন্তু নির্দেশ করে বলছে যে এই ব্যাগটি আমার তাহলে দেশ হয়ে যাচ্ছে নির্দেশক সর্বনাম বা ডেমনস্ট্রেটিভ প্রণ এরপরে দেখো দোজ আর দেয়ার গুডস দোজ মানে সেগুলি তাদের জিনিসপত্র গুডস বলতে জিনিসপত্রকে বোঝায় তাহলে দোজ মানে সেগুলি তার নির্দেশ করেই কিন্তু যে বক্তা কথাটি বলছে সে নির্দেশ করেই সেই জিনিসগুলোর দিকে আঙুল দিয়ে দেখিয়েই কিন্তু হয়তো বোঝাচ্ছে যে দোজ মানে সেগুলি তাদের জিনিসপত্র তাহলে দোষ কথাটিও কিন্তু কিছু নির্দেশ করছে হবে এরপর দেখো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বা বন্টনমূলক সর্বনাম এই প্রণাউন দ্বারা আমরা কি করতে পারি দুই বা ততোধিক দুই বা দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে নির্দেশ করতে পারি তাহলে এই বন্টনমূলক সর্বনামের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে যা যা বস্তু বা যে ব্যক্তিদের ক্ষেত্রে বলা হবে তাদের প্রত্যেককে পৃথকভাবে আলাদা আলাদাভাবে নির্দেশ করবার জন্য একসঙ্গে সমষ্টিগতভাবে নির্দেশ না করে এক এক করে পৃথকভাবে নির্দেশ করবার জন্যই কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা ব্যবহার করব। কিছু উদাহরণ দিচ্ছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে যেমন ইচ আইদার নাইদার ইত্যাদি তাহলে চলো আমরা দেখে নিই উদাহরণগুলো উই নো ইচ অফ দ্য স্টুডেন্টস আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে জানি সমস্ত স্টুডেন্টকে একসঙ্গে কিন্তু বললো না ইচ অফ দ্য স্টুডেন্টস বলতে প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেককে আমরা খুব ভালো করে জানি তাহলে এই পৃথকভাবে নির্দেশ করছে শব্দটির মধ্যে দিয়ে নাইডার অফ দ্যাম টার্নড আপ ইন দ্য ক্লাস তারা কেউই ক্লাসে উপস্থিত হয়নি তাহলে যারা যাদের 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 হওয়ার কথা ছিল তাদের কেউই হয়নি মানে পৃথক পৃথকভাবে প্রত্যেকের কথাই বলছে তাহলে নাইদার শব্দটির মধ্যে দিয়েও কিন্তু আমরা এই প্রত্যেকটি আলাদাভাবে পৃথকভাবে নির্দেশ করার ব্যাপারটা বুঝতে পারছি তাই ইচ এবং নাইদার এই দুটি শব্দই কিন্তু বন্টনমূলক সর্বনাম বা ডিস্ট্রিবিউটিভ প্রণাম এরপর হচ্ছে রিলেটিভ প্রনাউন বা সম্বন্ধবাচক সর্বনাম এই সব সর্বনাম আমরা কখন ব্যবহার করছি এই সর্বনামগুলি আমরা ব্যবহার করছি কোনো নাউন বা প্রনাউনের সঙ্গে সম্বন্ধ বোঝাতে যে যে সম্বন্ধবাচক সর্বনামগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে হু হুয়েচ দ্যাট হুম হুস ইত্যাদি দেখে নেওয়া যাক এক্সাম্পলটা তাহলে তোমাদের রিলেটিভ প্রোনাম বা সম্বন্ধবাচক সর্বনাম সম্পর্কে ধারণাটা অনেক পরিষ্কার হয়ে যাবে দেখো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ওয়াজ মাই আঙ্কল যে লোকটি গতকাল এসেছিল এখানে সে আমার আঙ্কল বা কাকা বা জ্যাঠা তাহলে এখানে দেখো হু কথাটি ম্যানকে বোঝাচ্ছে কে এসেছিল আমি এখানে কাকে নিজের আঙ্কেল বলে বলছি তাকেই আমার আঙ্কেল বলে বলছি সেই লোকটিকে যে এখানে এসেছে তাহলে এই হু শব্দটি ম্যানের সঙ্গে সম্বন্ধ বোঝাচ্ছে এবং এভাবেই এটাকে আমরা রিলেটিভ প্রনাউন বলতে পারি তাহলে এখানে পূর্বে ব্যবহৃত নাউন দ্য ম্যানের সঙ্গে সম্বন্ধ বোঝাতে হু বসছে তাই হু হল রিলেটিভ প্রনাউন তাহলে এই যে নাউন দ্য ম্যান এর সঙ্গে সম্বন্ধ কোন শব্দটা বোঝাচ্ছে হু তাই জন্য হু হচ্ছে রিলেটিভ প্রনাউন এরপর দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম সর্বনাম পত্রীর কাজ কি এই সর্বনাম পত্রীর কাজ হচ্ছে প্রশ্ন করা বিভিন্ন আমরা শব্দ ব্যবহার করে থাকি তার মধ্যে যেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে হয় সেগুলি হচ্ছে ওয়াট হু হুম হুইচ ইত্যাদি হেন ওয়্যার এগুলোও হতে পারে হাউ হু ইজ দেয়ার কে সেখানে তাহলে হু হচ্ছে কি এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হ্যার ইজ মাই পেন আমার কলমটি কোথায় তাহলে ওয়ার হচ্ছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন একটা কথা তোমরা সবাই ভালো করে মাথায় রাখবে প্রনাউনের ক্ষেত্রে এই ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা করে ভার্ব থাকে তোমাদের এটা আজকে বোঝাচ্ছি নেক্সট ক্লাসে যখন অ্যাবজেকটিভ নিয়ে আবার ক্লাস করাবো তখন এটা খুব ভালো করে বুঝিয়ে দেব যে ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা যেরকমভাবে এই ইন্টারোগেটিভ প্রোনাউন ঠিক তারপরেই একটা করে ওয়ার্ব দেখতে পাচ্ছি এখানে যেমন ইজ আছে এখানেও ইজ আছে সেরকমভাবে তোমরা যে যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়লে সেখানেও আমরা কিন্তু দিসের পরে বা দোজের পরে একটা করে ওয়ার্ব দেখেছি তো তাহলে এই প্রোনাউনের পরেই ভার্ব থাকলে সেটা প্রোনাউন বলে আইডেন্টিফাই করতে আমাদের অনেক বেশি সুবিধা হয় এই পয়েন্টটা অবশ্যই মাথায় রেখো কারণ তোমরা যেরকমভাবে ইন্টারোগেটিভ প্রোনাউন পড়ছো ডেমনস্টভ প্রোনাউন পড়ছো ঠিক সেভাবে কিন্তু অ্যাডজেক্টিভেরও অনেক ভাগ থাকবে যেগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ পজেসিভ অ্যাডজেক্টিভ তাহলে এই প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের যে গুলিয়ে যাওয়ার ব্যাপারটা সেটা তাহলে থাকবে না যদি তোমরা মনে রাখো যে প্রোনাউনের পরে কিন্তু আমরা ওয়ার্ড দেখবো কারণ অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে বর্ণনা করে তাই আজকের ক্লাসে তোমরা প্রণাউনের উপরেই বেশি ফোকাস করো পরের ক্লাসে আমি যখন অ্যাডজেক্টিভ শেখাবো সেই সময় এই পার্থক্যটা আরেকবার ভালো করে বলে দেবো তাহলে তোমরা মনে রাখতে পারবে এরপর চলে এসো রেসিপ প্রকাল বা পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম এই সর্বনাম পদে দেখো যে নাউন বা প্রোনাউন দ্বারা পারস্পরিক কাজ সম্পন্ন হওয়া বোঝায় তাকে আমরা রেসিপ্রকাল প্রণাউন বলছি প্রকাল প্রোনাউন সাধারণত দেখো আমরা ইচ আদারটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি ওয়ান আনাদার ইচ আদার এই এই রকম শব্দগুলো যেগুলো পরস্পরের মধ্যে একটা সম্বন্ধ বোঝাচ্ছে তাকেই আমরা রেসিপ্রোকাল প্রোনাউন বলি এখানে উদাহরণটা দেখো অস্মিতা অ্যান্ড আমিনা হেল্প ইচ আদার তাহলে অস্মিতা এবং আমিনা একে অপরকে হেল্প করে তাহলে দেখো এই যে পরস্পর অস্মিতা আমিনা যে হেল্প করছে একে অপরকে সেটা এই ইচ আদার একে অপরকে এই সম এই শব্দটা দিয়ে আমরা বোঝাতে পারছি তাই এটি এরপর আমরা টেস্ট চলে এসছি এই টেস্ট মধ্যে দিয়ে তোমরা কিন্তু এই ক্লাসে প্রনাউন এবং তার ভাগগুলো যেগুলো শিখলে সেগুলো কতটা শিখতে পেরেছ বুঝতে পেরেছ সেটা কিন্তু পরীক্ষা করে নিতে পারো নিজেরাই তাহলে এখানে ছটা যে বাক্য দেওয়া আছে খুব ভালো করে প্রথমে এক এক করে আমরা পড়ব এবং তোমরাও খুব মন দিয়ে পড়বে এবং যে কটা দশটা যে ভাগ শেখালাম প্রত্যেকটা একবার করে মনে করে নেবে তাহলে তোমরা এটা করবার সময় ভুল করবে না প্রথম বাক্য দেখো দ্য বয় হু কেম হিয়ার গেভ মি হিজ আমরে এর মধ্যে কোন শব্দগুলো সর্বনাম আগে সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে সেই প্রণামগুলোকে আইডেন্টিফাই করতে হবে দেখো হু আছে কেম হিয়ার গেভ মি হিজ ইজ এখানে মি আছে তাহলে দেখো এখানে হু আমরা একটু আগেই পড়লাম দ্য বয় বয়ের নাউন সেই বয় বয়কে এখানে কোথাও গিয়ে সম্বন্ধ তাদের তার সম্পর্কে বলছে এবং রিলেট করছে যে আমরা এই বয়ের সম্পর্কেই কিন্তু বলছি দ্য বয় হু কেম হিয়ার যে বালকটি এখানে এসেছিল গে মি আমাকে দিল হিজ আমরেলা তার ছাতা আমাকে দিলো তাহলে এই আমি একটি এই যে ছেলেটির ব্যাপারে বলছি তার সম্পর্কেটা সম্বন্ধে আমি যে বলছি তাহলে হু দিয়ে আমি বোঝাতে পারছি তাহলে হুটা কী হবে হুটা অবশ্যই রিলেটিভ প্রনাউন হবে আমি আর ই এল কথাটা দিয়ে রিলেটিভ প্রোনাউন এখানে বোঝাচ্ছি রিলেটিভ প্রনাউন এরপর মি মি আমরা প্রথমেই পড়েছি যে মি হচ্ছে কি পার্সোনাল প্রনাউন পার্সোনাল প্রনাউন আমি পিইআর দিয়ে বোঝাচ্ছি এর মধ্যে তোমরা আমাকে বলতেই পারো যে হিসটাও তো প্রনাউন কিন্তু আমি তোমাদের একটু আগেই বললাম যে প্রোনাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে সেটা হচ্ছে প্রোনাউনের আশপাশে ভার্ড থাকবে এবং অ্যাডজেক্টিভের আশপাশে থাকবে নাউন এখানে হিসটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ কিভাবে এটা অ্যাডজেক্টিভ হচ্ছে এটা আমি তোমাকে বোঝাবো ঠিক আছে কিন্তু সেটা নেক্সট ক্লাসে আজকের ক্লাসের জন্য টেস্ট ইউর সেলফ এটা মনে রাখো হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর মি হচ্ছে গিয়ে পার্সোনাল প্রণাম পরের বাক্যে চলে আসছি সমীর হিমসেলফ হ্যান্ডেড ওভার দ্য ডকুমেন্টস টু হর সমীর নিজেই তার সমস্ত ডকুমেন্টসগুলো কাগজপত্রগুলো তাকে দিয়ে দিল এখানে দেখো সমীর সমীর হচ্ছে কর্তা কর্তা নিজেই একটা কাজ করছে তাহলে এখানে জোর দিয়ে বলছে তাহলে হিমসেলফটা এখানে এমফ্যাটিক প্রোনাউন হবে তোমাদেরকে এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনের পার্থক্যটা ভালো করে বুঝিয়েছিলাম যে এমফ্যাটিক প্রোনাউন হলে কর্তার ঠিক পরেই কিন্তু বসবে তাহলে এখানে আমি এমফ্যাটিক প্রোনাউনটাকে ই দিয়ে বোঝাচ্ছি সামের হিমসেলফ হ্যান্ডেড ওভার দ্য ডকুমেন্টস টু হর এখানে হার বলতে কি বোঝাচ্ছে অবভিয়াসলি এটা পার্সোনাল প্রনাউন আমি আবারও পিইআর দিয়ে লিখছি তোমরা প্রথম যে টাইপটা সর্বনামের বা প্রোনাউনের শিখেছিলে সেটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন তা এটা ভালো করে খেয়ালে রেখো এরপর হচ্ছে তিন নম্বর বাক্য এভরিওান ইন দ্য পার্টি এনজয়েড হিমসেলফ সবাই যারা পার্টিতে গেছিলো তারা নিজেদেরকে খুব ভালোভাবে এনজয় করেছে এখানে তাহলে দেখতে পাচ্ছি এভরিওান বলতে বোঝাচ্ছে এখানে নির্দিষ্টভাবে কাউকে বোঝাচ্ছে না তাই জন্য এখানে এভরিওয়ানটা হবে কিন্তু ইনডেফিনেট প্রণয়ন আমি আইডিয়ে ডিনোট করছি এরপর হিমসেলফ দেখতেই পাচ্ছ প্রত্যেকে নিজে নিজেকে খুব ভালো করে এনজয় করেছে যেহেতু বলছে এখানে হিমসেলফটা নিজের ব্যাপারে বলবার জন্যই বলছে এভরি নিজের ব্যাপারে বলবার জন্যই বলছে কিন্তু এটা এভরি ওয়ানের ঠিক পরেই বসেনি তাই জন্য এটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে পারি রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমি আর দিয়ে ডিনোট করছি এরপর নেক্সট যে বাক্যটা আছে হু কলড হিম ভেন হি ওয়াজ আউটসাইড এখানে হু দেখতেই পাচ্ছ প্রশ্ন করছে এবং তারপরেই ভার্ব আছে কল তাহলে এই জন্য এটা অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউন হবে আমি ইন্টারোগেটিভ প্রনাউনটাকে আই এন দিয়ে ডিনোট করছি ইন্টারোগেটিভ আই এন দিয়ে ডিনোট করে দিচ্ছি হেম হিমটা অবশ্যই পার্সোনাল প্রনাউন আমি আর দিয়ে পার্সোনাল প্রনাউনটাকে ডিনোট করছি হি হিটা আবারও পার্সোনাল প্রনাউন আবারও আর বলে আমি বলছি এরপর দেখো পাঁচ নম্বর বাক্য দ্য চিলড্রেন প্লেড উইথ ইচ আদার এখানে ইচ আদার শব্দটা আছে যেটা আমরা সব পরস্পরের মধ্যে সম্পর্ক বোঝাতে ব্যবহার করছি তাহলে এটা রেসিপ প্রকাল হবে রেসিপ প্রকাল আমি আর ই দিয়ে ডিনোট করছি এবং শেষ যে বাক্যটা এখানে আছে দোজ আর বুকস অফ মাইন্ড সেগুলি আমার বই তাহলে এখানে দোষ দোষের পরেই দেখো ওয়ার্ড আছে তার মানে এটা অবশ্যই প্রণাউন হবে এটা কি প্রোনাউন হবে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে ডি কারণ এটা নির্দেশ করে বলছে আমি ডি দিয়ে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ডিনোট করছি আর মাইন হচ্ছে গিয়ে অবশ্যই তোমাদের পড়াবার সময় বলেছিলাম মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন আমি পি ও দিয়ে ডিনোট করছি তাহলে আজকের ক্লাসে আমরা প্রনাউন এবং প্রোনাউনের ভাগগুলো ভালো করে বুঝে নিয়েছি আশা করছি তোমাদের ক্লাসটা হেল্পফুল হবে তোমরা অবশ্যই এই ক্লাসটা হেল্পফুল মনে হলে লাইক আর সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলকে ভুলবে না যারা নতুন আছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিচের বেল আইকনটাকে প্রেস করে এবং এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো তারা অবশ্যই জয়েন করে যাও নলেজ অ্যাকাউন্ট তাহলে তোমরা ঠিকঠাকভাবে নোটিফিকেশানসগুলো পেয়ে যাবে আজকের ক্লাসের এখানেই শেষ হচ্ছে থ্যাংক ইউ